আজকে এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর জন্য বিষয় বাংলা ব্যাকরণ। আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বচন ও পুরুষ। সবার প্রথমে আমরা জেনে নেব যে বচন কি বা বচন বলতে আমরা কি বুঝি। যা দিয়ে বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা নির্দেশ করা হয় তাকে আমরা বলবো বচন, অর্থাৎ সেটি সংখ্যা এক না একাধিক না দুটো এরকম। যা দিয়ে বচন আবার দু প্রকারের, বাংলায় এক বচন আর বহু বচন, কিন্তু সংস্কৃতে বচন তিন প্রকারের হয়, এক বচন, দ্বি বচন আর বহু বচনের। তো আমরা জানবো সর্বপ্রথমে যে এক বচন কি। যা দিয়ে বস্তু বা প্রাণীর একটি মাত্র সংখ্যা নির্দেশ করা হয় তাকে আমরা বলবো এক বচন, যেমন বালক, ছাত্র, পাখা, ছড়ি ইত্যাদি। যা দিয়ে বস্তু বা প্রাণীর একের বেশি সংখ্যা নির্দেশ করা হয় বা একের বেশি সংখ্যাকে বোঝানো হয় সেটাকে আমরা বলবো বহু বচন, যেমন বালকেরা, পাখাগুলো, আমগুলি ইত্যাদি। এবার আমরা জানবো যে এক বচন থেকে বহু বচন করার কিছু নিয়ম। এখানে দেখো কি বলেছে, প্রথমেই প্রাণীবাচক শব্দে রা, এরা, দিকো প্রভৃতি বহু বচনের শব্দ যোগ করে বহু বচন করা হয়। যেমন বন্দি, বন্দির সাথে আমি যুক্ত করলাম রা, হয়ে গেল বন্দির রা। মেঘ, মেঘেরা। আমি, আমরা। ছেলে, ছেলে মেয়েরা, ছেলে যেমন ছেলে মেয়েরা বা ছেলে মেয়েদের প্রভৃতি। বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বে, পূর্বে বলতে আগে, বিস্তর, অজস্র, অসংখ্য, কত, যত, তত প্রভৃতি বহুবচনাত্মক বিশেষণ, দুই, তিন, সাত প্রভৃতি সংখ্যাবাচক বিশেষণ, সব, সকল, অনেক প্রভৃতি সর্বনামে বিশেষণ বসিয়ে আমরা বহুবচন করতে পারি। যেমন কি অজস্র লুচি বা হচ্ছে অত কথা, এত খাবার, 500 লোক সংখ্যা, যেমন 500, 100, 200, 1, 2 এগুলো হচ্ছে সংখ্যা। যেমন 500 লোক এখানে বোঝাচ্ছে অনেকগুলো লোক, যেমন 300 টাকা, অনেক মন্ত্রী, সব টাকা প্রভৃতি। তারপর কি বলেছে, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের পরে গুলো, গুলি, গুলা প্রভৃতি শব্দ বসিয়ে করা হয়। যেমন আমি কি বলতে পারি, যেমন বই, এটা অপ্রাণীবাচক, এরপর আমরা বইয়ের পরে কি বসালাম, বইগুলো বা বইগুলি, তাহলে বই, বইগুলি, লোক, লোকগুলি ইত্যাদি। প্রাণীবাচক তৎসম সংস্কৃত শব্দের শেষে গণ, কুল, জন, দল, বর্গ, বৃন্দ, মহল, মণ্ডলী প্রভৃতি শব্দ বসিয়ে আমরা করতে পারি। যেমন মহিলা মহল, কোকিলগণ, শিষ্য, শিষ্যবৃন্দ, যেমন শিষ্য, এরপর আমরা বসলাম বৃন্দ, হয়ে গেল এটা বহুবচন, শিষ্য থেকে শিষ্যবৃন্দ বহুবচন। যেমন শিক্ষক মণ্ডলী, ছাত্রদল ইত্যাদি। অপ্রাণীবাচক তৎসম শব্দের শেষে রাশিসমূহ, মণ্ডল, পুঞ্জ, মালা, শ্রেণী, রাজি, আবলি, ময়, জাল, সমুদায়, কুল প্রভৃতি শব্দ যোগ করে করতে পারি। যেমন মেঘ, মেঘ, মেঘপুঞ্জ। এরপর দেখো সমার্থক বা প্রায় সমার্থক শব্দ যোগ করে এক বচন থেকে বহু বচন রূপান্তরিত করা হয়। সমার্থক অর্থাৎ সম অর্থ, যেমন জিনিসপত্র, চিঠিপত্র, চিঠিপত্র, ছেলে পিলে, ভাবনা চিন্তা, খাওয়া দাওয়া প্রভৃতি। একই শব্দ পাশাপাশি দুবার বসেও এক বচন থেকে বহু বচনে রূপান্তরিত করা যায়। যেমন মাঠে, মাঠে, আমি যদি মাঠ বলি তখন হবে একটা মাঠ, মাঠে যদি একটা বলি একটা মাঠ বোঝায়, যদি মাঠে, মাঠে মানে এখানে বহু বচন হয়ে গেল অনেকগুলো মাঠে। বনে, 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 বনে মানে একটা বন না, অনেকগুলো, বনে, বনে। বিশেষণ পদের দ্বিত মানে দুবার, দুবার প্রয়োগ করে বহু বচন করা হয়। যেমন রাশি, রাশি, বড় বড়, ছোট ছোট, যেমন ছোট ছোট মানে ছোট ছোট বলতে অনেকগুলো বোঝাচ্ছে, ছোট ছোট, এক এক দিন, বাছা, বাছা, বাছা প্রভৃতি। সর্বনাম পদের দ্বিত প্রয়োগ করে সর্বনাম পদ দুবার ব্যবহার করে, যেমন কে কে, কেউ কেউ, যে যে প্রভৃতি। সংখ্যাবাচক পদে দুবার প্রয়োগ করে, যেমন সংখ্যাবাচক শব্দ এক, দুই, এই যে সংখ্যা এগুলো হচ্ছে সংখ্যাবাচক পদ, যেমন লক্ষ লক্ষ টাকা, 7-17 চিন্তা, হাজার হাজার লোক ইত্যাদি। এখান থেকে এই এক বচন থেকে বহু বচন, যেমন বালক, বালকগণ, ছাত্র, ছাত্রবৃন্দ, এগুলো এখান থেকে পড়বে, এক বচন থেকে বহু বচনের রূপগুলো এখান থেকে পড়বে। এখানে এগুলো পড়তে হবে তোমাদের, সর্বনাম পদে এক বচন ও বহু বচনের কিছু রূপ এগুলো পড়বে। এরপর আমরা আসবো পুরুষে। পুরুষ বলতে আমরা কি বুঝব। পুরুষ বিষয়টিকে একটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি।
যেমন সৈকত প্রবালকে বলল, আমি বাড়ি এলে তবে তুমি যেও, সুরেশ এলে সে থেকে যাবে, তার সঙ্গে কথা আছে। এখানে দেখো সৈকত কতটা কাকে বলল, প্রবালকে, তার পরিবর্তে বসেছে তুমি, আর সুরেশ সামনে হাজির নেই, তার পরিবর্তে বসেছে কি সে, আর এখানে আমি বসেছে বক্তা কি সৈকতের পরিবর্তে। এই যে আমি, তুমি, সে, এগুলো হচ্ছে সর্বনাম পদ, এবং ব্যক্তিবাচক বা পুরুষবাচক বিশেষের পরিবর্তে বসেছে এগুলো। আর এই তিন রকমের সর্বনাম তিন পৃথক পৃথক আলাদা আলাদা ধরনের পুরুষকে বুঝিয়েছে। এই পুরুষ হচ্ছে তিন প্রকারের হয়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষ আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, প্রথম পুরুষে তাহারা তিনি রাম শ্যাম যদু মধু ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা উত্তম পুরুষ কাকে বলবো? উত্তম পুরুষ বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করে সেটাই হচ্ছে উত্তম পুরুষ। এখানে তোমরা দেখলে যে সৈকত প্রবালকে বললো আমি বাড়ি এলে, সৈকত তার নামের পরিবর্তে ব্যবহার করলো আমি এই সর্বনামটি। তারপর দেখো মধ্যম পুরুষ যদি বলি, বক্তার সামনের বা সম্মুখস্থ কাউকে কিছু বলবার সময় যে ব্যক্তি নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করেন তাই হচ্ছে মধ্যম পুরুষ। বক্তা অর্থাৎ যে কথা বলছে সে বক্তা, তার সামনে কেউ বসে আছে, তাকে কিছু বলবার জন্য বলার জন্য সেই সময় যে ব্যক্তি, সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হবে সে তাকে এবার বলবো মধ্যম পুরুষ, যেমন তুমি, আপনি, তুই ইত্যাদি। ধরো তোমাদের সামনে তোমার কোনো বান্ধবী বসে আছে, তুমি তখন ওর নাম নিবে না, নাম নিয়ে কি বলবে, যে তুমি বা তুই। এই যে তোমরা সামনে যে বসে আছে ওর নামের পরিবর্তে যে সর্বনাম পদটা ব্যবহার করলে তুমি বা তুই, এটি হচ্ছে কি মধ্যম পুরুষ। তারপর আমরা পড়বো প্রথম পুরুষ। প্রথম পুরুষ কি, অনুপস্থিত কোনো ব্যক্তি দূরস্থিত কোনো বস্তুর সম্বন্ধে কিছু বলবার সময় সেই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে আমরা বলবো প্রথম পুরুষ। অনুপস্থিত কোনো ব্যক্তি মানে তোমার সামনে উপস্থিত নেই এমন কোনো ব্যক্তি, বা দূরস্থিত কোনো বস্তু বা দূরে কোনো বস্তু আছে তার সম্বন্ধে কিছু বলার সময় যে সর্বনাম পদের ব্যবহার করা হবে সেটি হচ্ছে প্রথম পুরুষ। যেমন রাম শ্যাম যদু মধু, সে, তিনি, তাহারা, এইরকম। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেটি হচ্ছে এখান থেকে পড়বে যে বচন কাকে বলে, বচন কয় প্রকার, কি কি, এক বচন থেকে বহু বচন পড়তে হবে, এক বচন থেকে বহু বচনের রূপগুলো পড়বে। তারপর এখানে এখানে এই রূপগুলো পড়বে, সর্বনাম পদে এক বচন আর বহু বচনের রূপগুলো। তারপর পড়বে পুরুষকে কয় ভাগে ভাগ করা যায়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ কাকে বলে, আর এর উদাহরণগুলো। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।